যুগের পর যুগ ধরে খরস্রোতা পদ্মার সাথে লড়াই করে জীবন চলে নদী তীরবর্তী মানুষের। বর্ষা এলেই যা বাড়ে কয়েক গুণ। কিছুদিন আগেই ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডব যেন মরার উপরে খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। বর্ষা না আসতেই ভিটেমাটি হারিয়ে ঠাই হয়েছে খোলা আকাশের নিচে। অর্ধশত বছর আগে পদ্মার তীরে ঘর নির্মাণ করে বসবাস শুরু করেন বাসুদেব ও পার্বতী দম্পতি। মাত্র একটি ফোন কলে দেশব্যাপী হোম ডেলিভারি দিচ্ছে ওমেরা এলপিজি। সন্তানদের নিয়ে ছিল সাজানো সংসার, এখন যা কেবলই অতীত। ঘূর্ণিঝড় রিমালের সময় পদ্মা কেড়ে নিয়েছে মাথা গোজার ঠাই। এই জায়গায় আসলো এই বাংলাদেশে আইসি অনেক জায়গা কই যাবো, কই জায়গা নাই, বাসা নাই, টাকা গরিব মানুষ, টাকা পয়সা তো কই পাবো। অন্যদিকে ষাটোর্ধ্ব রাজিয়া বেগমের শঙ্কা স্বামীর রেখে যাওয়া শেষ স্মৃতি ভিটে মাটি নিয়ে, যে কোনো সময় পদ্মায় বিলীন হতে পারে তা। সাম্প্রতিক ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে লৌহজং, তেউটিয়া, কুমারভোগ, গাউদিয়া, কলমাসহ আরও কয়েকটি ইউনিয়ন, যাতে বিলীন হয়েছে অন্তত অর্ধ শতাধিক বসতবাড়ি ও কৃষি জমি, হুমকিতে স্কুল, মসজিদ, মাদ্রাসাসহ নানা স্থাপনা। ঘর ভাঙে আমরা 10 হাত পিছনে যেতেছি, ঘর আইতেছে নদীর সামনে আসতেছে, আমরাও পিছনে যান, মানে নদীর সাথে আমরা সংগ্রাম করতেছি। এটা আমার বাড়ি একে শেষ সীমানা। এখন রাত নাই দিন নাই, কেমন করেন পোলা পান নিয়ে বসে থাকি ঘরের মধ্যে, মনে করেন কখন কখন ঘরটা জায়গা নদী ভাঙে কখন আসা পড়ে। এই ঘরের অর্ধেক পড়ে গেছে আর বাকি অর্ধেক আছে, এইভাবে শত শত মানুষের ঘর, একটা ঘরের মালামাল বিল করতে করতে আরেকটা ঘর ওখানে পুড়ে যায়। ভাঙন প্রতিরোধে নানা কার্যক্রমের দাবি জানান পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। ইতিমধ্যে আমাদের বস্তার কাজ শুরু হয়েছে এবং জিও টিউব এবং জিও ব্যাগ দিয়ে আমরা ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করার প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছি এবং আজকেও কাজ চলমান আছে। আশা করি আমরা 2 সপ্তাহের ভিতরে এটা একটা ভালো রেজাল্ট দেখতে পাবো। স্থায়ী বাঁধ নির্মাণের জন্য আমরা মন্ত্রণালয়ে লিখেছি, প্রায় 2,500 কোটি টাকার একটি বরাদ্দ পত্র প্রস্তুত হচ্ছে, এটি একনেকে পাশের অপেক্ষায় আছে। এছাড়া আমাদের 60 কোটি টাকার একটি প্রকল্প খুব দ্রুতই পাশ হবে। স্থানীয়দের অভিযোগ, প্রায় 480 কোটি টাকা ব্যয়ে 14 কিলোমিটার এলাকা জুড়ে চলছে পদ্মা নদীর তীর সংরক্ষণ প্রকল্প, যার ধীর গতিতে বাড়ছে সব হারানোর শঙ্কা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।